বছর ষোলোর মেয়ে সিদ্ধার আকৃতি অনেকটা ফার্স্ট ব্র্যাকেটের মতো, ঠিক মতো ঘুমানো তো দূর, পোশাক পরতে পারে না সে, কারোবার জন্ম থেকে সিদ্ধারা এসের মতো। বাঁকা পিঠের কারণে একটি শিশুর স্বাভাবিক জীবন থেকে সে বঞ্চিত। সিদ্ধার সমস্যা যে শুধু বড়দের রোগ এমন নয়, ছোটদের মধ্যে দেখা যাচ্ছে এই সমস্যা। পরিস্থিতি গুরুতর হলে সার্জারি একমাত্র উপায়। শুরুর দিক থেকেই রোগ ধরা পড়লে তা বিনা সার্জারিতেই নিরাময়ের চেষ্টা করা হয়। স্পাইন সার্জন ডাক্তার উজ্জ্বল দেবনাথ ব্যাখ্যা করে বললেন, ছোটদের মধ্যে সিদ্ধানা যে যে সমস্যা দেখা যায় সেগুলি হলো স্কোলিওসিস, স্পন্ডাইলোলিস্থেসিস এবং সিদ্ধানা সংক্রমণ। এর মধ্যে স্কোলিওসিস নিয়ে চিকিৎসকেরা বেশি চিন্তিত, এই রোগ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। আমাদের কাছে বাচ্চারা খুব অ্যাডভান্সড এজে আসে, তখন সিদ্ধানা এতটাই বেঁকে যায় যে সার্জারি করা জটিল হয়ে পড়ে। তবে সার্জারির মাধ্যমে সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব। এখন কলকাতাতেও আধুনিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সার্জারির পর কিছুদিন ফিজিওথেরাপি করা হয়, এক বছর পর থেকে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয়। দীর্ঘ 20 বছর ইউকেতে চিকিৎসা করার পর তিনি কলকাতায় ফিরে এসে দেশবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য খুললেন ভেঞ্চুরা ওয়েলনেস সেন্টার। এখনো পর্যন্ত প্রায় 10,000 রোগীকে সফল চিকিৎসা করেছেন ডাক্তার উজ্জ্বল দেবনাথ। শুধু সিদ্ধানা চিকিৎসা নয়, পাশাপাশি জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থোস্কোপি চিকিৎসা করেন তিনি। খুব অল্প টাকায় এই চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ডাক্তার উজ্জ্বল দেবনাথ। বিদেশি ডাক্তারদের উপস্থিতিতে তাকে সহযোগিতা হার বাড়িয়ে দেয় বহু বছর ধরে। অর্থের অভাবে এই অসুখে কারো যদি ক্ষতি না হয় তার জন্য বিনা পয়সাতেও তাদের চিকিৎসা করেন তিনি। এভাবেই প্রচারের আলো থেকে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি, তার জন্য সুস্থ হয়ে উঠেছেন বহু রোগী। একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, বিশেষ ভূমিকা সমাজের ক্ষেত্রে, একটু যদি বিষয়টা আমাদের দর্শকদের বলেন। নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক এন্ড স্পাইন সার্জন। আমি এদেশে যখন কাজ করতাম 1990 থেকে 1995 অবধি কলকাতায় ছিলাম। এমএস করার পরে এখানে অনেক পেশেন্ট দেখেছি। প্রফেসর ডক্টর রথিন মিত্র স্পাইন সার্জন ছিলেন, ওনার ক্লিনিক করতাম, অনেক পেশেন্ট দেখতাম। স্পাইনের যারা স্পাইন ডিফর্মিটি নিয়ে আসতো, কিছু করার ক্ষমতা ছিল না অনেকেরই, আর টাকা পয়সার দায়বদ্ধতার জন্য অনেকেই কিছু করতে পারত না, আমরাও কিছু এগোতে পারতাম না। এই অবস্থা থেকে আমরা অনেক কিছু ভেবেচিন্তে আমি ইংল্যান্ডে পাড়ি দিলাম। ওখানে অনেক ট্রেনিং হলো, তারপরে আমার এসপিআরশিপ হলো, কনসালটেন্ট হলাম। এর মধ্যে নটিংহাম বলে একটি জায়গা যেখানে ইউনিভার্সিটি হসপিটাল, ওখানে স্পাইন সেন্টার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন ইউরোপ। ওখানে দাজের সঙ্গে কাজ করলাম, আমার গুরু ছিল ডক্টর জন ওয়েব। ওনার সঙ্গে কাজ করতে করতে স্কোলিওসিস সম্বন্ধে অনেক কিছু জানলাম, অপারেশন করা শিখলাম ভালো করে। আর সেইখান থেকে 2002 আমার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, ডক্টর জেফ্রি ম্যাকনাল ফ্রম ইউএস। উনি তারপরে আমার সঙ্গে কথা বলে বললেন যে কী করতে চাও, তখন আমি বললাম এই আমি করতে চাই আমাদের দেশের মানুষকে সেবা করা। তখন বললেন ঠিক আছে আমরা সাপোর্ট করবো, আমিও যাবো, আমরা অপারেট করবো। তখন আমরা রামকৃষ্ণ মিশনে এই অপারেশন করার ব্যবস্থা নিলাম থ্রু স্বামী সর্বলোকানন্দ অ্যান্ড স্বামী দয়াত্মানন্দ ফ্রম লন্ডন। ওনারা একে অপরকে চিঠিপত্র আদান পত্র করে আমাদের ব্যবস্থা করে দিল। সেই সুবাদে আমরা প্রত্যেক বছর এসে 10টা 10টা করে অপারেশন করতাম, আর অনেক কিছু যেগুলো দরকার ছিল সেগুলো ইংল্যান্ড বা আমেরিকা থেকে আসতো। আর সেই হিসেবে কেন এই এক একটা অপারেশনের অনেক খরচা, এক একটা বাচ্চার স্পাইনাল ডিফর্মিটি অপারেশন করা মানে মিনিমাম 5 লাখ টাকার উপরে খরচা। সেগুলো কী করে জোগান দেওয়া, ইমপ্লান্টের ব্যবস্থা করা, ডক্টর ম্যাকনাল ওখানে ইমপ্লান্ট কোম্পানিকে বলে এগুলো আনাতেন, সেইগুলো ছাড়াতে আবার আমার দৌড়াদৌড়ি করতে হতো। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা এই প্রতিস্থাপনা করলাম পুরো অপারেশন স্ট্রেট স্পাইন। সো এই নামটা আস্তে 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 আমাদের চারিদিকে ছড়ালো। আমরা আমেরিকাতে 2014 আমাদের অ্যাওয়ার্ড করলো স্কোলিওসিস রিসার্চ সোসাইটি, এন্ডর্স করলো আমাদের প্রোগ্রামটাকে, যে ইট ইজ আ গুড ফেলোশিপ প্রোগ্রাম। আমাদের এখানে অনেকেই আসতো শিখতে। এই 14 দিনে আমরা অনেক কিছু রেসিডেন্ট ট্রেনিং করতাম, সিস্টার যারা ছিল ওটিতে তাদের ট্রেনিং করতাম, অনেক রকমের পড়াশোনা, অনেক রকমের জানাশোনা হতো। এইভাবে চলল আমাদের প্রত্যেক বছরের প্রোগ্রাম 2017 অবধি। তারপরে আস্তে আস্তে আমরা আরও এটাকে অগ্রসর করলাম 2020 উই আর ইন আ স্টেবল জোন ওয়ার উই আর এবল টু এক্সপ্রেস টু আওয়ার পিপল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার পার্টস অফ দ্য কান্ট্রি দ্যাট উই আর ডুইং সচ আ ওয়ার্ক। উই হ্যাভ অলরেডি ডান মোর দ্যান 225 পেশেন্টস সার্জারি ইন দ্য লাস্ট 16 ইয়ার্স। অ্যান্ড এই 16 বছর ধরে যে কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আরও আরও বেনিফিশিয়ারিজ যাতে আমরা হেল্প করতে পারি, অপারেট করতে পারি, অ্যান্ড তার জন্য আমাদের মানুষজনকে আহ্বান দেবো যে আপনারা আমাদেরকে পাঠাবেন, আমরা
করেছেন, স্ট্রেট স্পাইন সম দিয়ে ট্রাস দিয়ে এই সার্জারিগুলো করার চেষ্টা করি। প্রত্যেক বছর আমাদের সঙ্গে আসেন অনেক বিদেশ থেকে সার্জন নার্সেস যারা আমাদেরকে সাপোর্ট করেন। অ্যান্ড আমরা একটা বড় হাসপাতালে অপারেশন করি। এখন লাস্ট দু বছর ধরে আমরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে অনেক অপারেশন এই 10 দিন যাবৎ ব্যাপী একটা প্রোগ্রাম করি। সেবা সমাজের একটা সোশ্যাল ইম্প্যাক্ট, হিউজ সোশ্যাল ইম্প্যাক্ট, বিকজ একটা বাচ্চার যখন স্পাইনের ডিফর্মিটি হয়, বাচ্চা বয়সে হতে পারে, 10 থেকে 12 বছরের মেয়েদের হতে পারে, তখন বাড়িতে সবাই সমস্যা, মা বাবার স্পেশালি। তারা ভাবেন যে কী করে মানুষটা বাচ্চাটা এগিয়ে বড় হবে, তাদের পিঠে কার্বেজারটা এরকম হলে কি, একটা মেয়ে হলে তো বিয়ে কী করে হবে, কাজকর্ম কী করে এগোবে, কারণ ছেলে হলে তাদের কতদিন বাঁচবে, এরকম করে অনেক রকমের হ্যান্ডিক্যাপ সমস্যা আসে। এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়, এরা যদি স্কুলে যায়, স্কুলে গিয়ে অন্য বাচ্চারা বলে পিটব্যাক হাসাহাসি করবে, তখন তো আরও সাইকোলজিক্যাল সমস্যা, তো ডিপ্রেশন হয়ে যায় আস্তে আস্তে। আমি দেখেছি অনেক মেয়ে অনেক ছেলে 14-15 বছর বয়সে পিটব্যাক নিয়ে আসে, তাদের মানুষকে তো অনেকটা ডিপ্রেশনের দিকে যায়। এখন এরা কী করে সে ভবিষ্যৎকে গড়ে তুলবে, সেই গড়ে তোলার ভারটা আমরা নিচ্ছি, যাতে এই যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন তাদেরকে আমরা যদি অপারেশন করে সোজা করে দিতে পারি, নর্মালি যারা লাইফ লিড করতে পারে, এরকম আমাদের অনেক মেয়েরা আছেন, 8-10 জন মেয়ে আছে যাদের আজকে বিয়েও হয়ে গেছে, তাদের বাচ্চাও হয়েছে। সো দিস ইজ আ বিগ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড তারা খুব খুশি। এরকম আমাদের কাছে আজকে এসছেন একজন যার একটা ছেলে হয়েছে অ্যান্ড মেয়েও হয়েছে। সো এরকমভাবে আমরা সোশ্যাল ইম্প্যাক্টটাকে দেখলে ইটস এই সোশ্যাল সার্ভিসটা ইজ এ হিউজ ইম্প্যাক্ট ফর দ্য পিপল হু আর নট এবল টু গেট ট্রিটেড, যারা কোনোভাবে কোনো সংস্থার কাছে এই অপারেশন করার কোনোভাবেই টাকা পয়সা ছাড়া করতে পারে। আমরা তাদেরকে দেখাশোনা করি, দেখাশোনা করে ওদেরকে বলি যে এইভাবে আপনারা এগোন, তখন আমাদের হাসপাতালে কিছু টাকা পয়সা, আমাদের কিছু টাকা পয়সা, কিছু বিদেশ থেকে ইমপ্লান্ট আসা, সেই ইমপ্লান্ট দিয়ে আমরা সব ডোনেট করে ওনাদের যেটা 5 লাখ টাকা খরচা, হয়তো আমরা ওনাদের 30-40,000 বা 50,000-এর মধ্যেও এটা অপারেশন করা সম্ভব হয়। মিনিমাম 1 লাখ টাকা তো লাগে, বাট অনেকের ক্ষেত্রে সেটা নাও লাগতে পারে। সো আমরা যেটা লাগে না বা যেটা লাগে সেটা আমরা অপারেশন স্ট্রেট স্পাইন মাধ্যমে সেই টাকা পয়সার ব্যবস্থা করে দিই। ভিডিও রিপোর্ট চ্যানেল 10। We'll be right back.